চাটা ভালো স্যার। চমৎকার। আরে কতদিন এভাবে দুধ দিয়ে ফুটিয়ে চিনি দিয়ে চা খাইনি। আমার বাবাও এরকম চা খেতেন সারাদিন দুধ দিয়ে ফুটিয়ে ফুটিয়ে। তুমি বানিয়ে দিতে? কখনো আমি কখনো আমার মা। আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। বাবাকে খুব মিস করো না? খুব। মেয়েরা বাবাদের মতো হলে বাবাদের খুব আনন্দ হয়। আমার মেয়েটা একদম শরৎ শিখতে চায় না। Not interested in music. আপনি শরৎ বাজাতে পারেন স্যার? ওহে আর কি, এখন খুব একটা সময় পাই না, তবে মাঝে সাঝে। ছাড়ো, তুমি বলো, অ্যারেঞ্জ ম্যারেজ করতে ভয় করছে না? আমার তো এখনো জীবনটাকে এক্সপ্লোর করতে ইচ্ছা করে, আর তুমি এত অল্প বয়সে নিজেকে আটকে ফেলছো। আমার মাথার উপরে কেউ নেই স্যার। আমার মা তো স্মার্ট না। তুমি তো স্মার্ট, তুমি খুব এক্সক্লুসিভ সুরমা, ভেরি স্পেশাল, ভেরি রেয়ার। আমাকে একবার গেস্ট হাউসে যেতে হবে, একটা কাগজ নিতে যাবে নাকি? আমি মানে স্যার আমি তো। ইটস ওকে, নো প্রবলেম। আমারই তোমায় জিজ্ঞেস করা উচিত হয়নি। আসলে তোমার কোম্পানিটা এত ভালো লাগছিল না, আর এমন একটা ওয়েদার, কি মাস জানো এটা? আশ্বিন, আশ্বিনের আকাশ তো এরকমই হয়। কতদিন বাদে একটা বাংলা মাসের নাম শুনলাম। তুমি শিওর যাবে না তো? ইটস ওকে, ইচ্ছে না করলে লিভ ইট। আমার জীবনে একটাই এথিক্স জানো তো, ইচ্ছে। ইচ্ছেটাই সব। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কখনো কোনো কাজ করতে নেই। জীবন অনেকটা শরৎ বাজানোর মতো জানো তো, একবার যদি হাত দিয়ে একটা অদ্ভুত সুর বেরিয়ে যায়, তারপর তুমি তাকে যতই তাড়া করো না কেন, সে আর ফিরবে না। পরের বার এক সুর বাজালেও সেটা কিন্তু আলাদা আলাদাই। ওঠে, এ নিন দাদা। হ্যাঁ বাবা। স্যার। যাবো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মেয়েটার পড়তে পারলো না, কিন্তু জানো ওর মধ্যে ওই পড়াশোনা করার একটা খিদে ছিল। মানে পড়াশোনা খুব এসব কথা থাক, ও শুনলে আবার রাগ করবে। রাগ করে কি লাভ হয় মা, সেই তো বলো। তোমার চা ঘরে রেখে দিয়েছি। আচ্ছা, আবার এসো। হ্যাঁ, ধন্যবাদ। মিষ্টিটা খুব ভালো ছিল। থ্যাংক ইউ। মিষ্টির বাক্সে একটা চিরকুট ছিল আসলে। চিরকুট? ও, বিলটা বোধহয় ভেতরে রয়ে গিয়েছিল না? না না, কোনো বিল না। তাহলে আপনি কোনো চিরকুট দেননি? আমি না, আমি তো কোনো চিরকুট দিইনি। কি ছিল বলুন তো? থাক,
ছাড়ুন, বলুন না। সত্যি খোঁজার জন্য অভিনন্দন। বাবা, এই তো পুরো রহস্য। একটু জটিল খুঁজছেন বুঝি?